নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আজ নয় নভেম্বর আজকে আবার অভিষেককে ইডি তলব করেছে নিজাম প্যালেসে এর আগে আপনারা জানেন তেসরা অক্টোবর এবং নয় অক্টোবর তলব করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচির জন্য সেখানে তিনি উপস্থিত হননি কিন্তু আজ সবার মনে একটাই প্রশ্ন তিনি কি উপস্থিত হবেন নিজাম প্যালেসে ইডির সদর দপ্তরে আমাদের কাছে যতটুকু খবর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময়ে আগেই পৌঁছবেন ইডি দপ্তরে আজকে কি হতে যাচ্ছে এটার একটা পূর্বাভাস আপনাদের দেব সবার মনেই একটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজকে গ্রেপ্তার হবেন আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দু একটি কথা বলে রাখি দেখুন বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং তাদের প্রধান মাথা কারা এটা পশ্চিমবঙ্গবাসী বা সমগ্র ভারতবাসী যারা এই সম্পর্কে খবর রাখেন তাদের মনে একটা অবশ্যই উত্তর রয়েছে কিন্তু জনসমক্ষে সেটা আসছে না বলতে পারছে না প্রমাণ সেখানে নেই আজকে ইডি আবার তাকে সমান পাঠিয়েছে ইডির হাতে কি প্রভূত সেই সমস্ত তথ্য প্রমাণ মজুদ যা দ্বারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যায় আমি আমার বা আমার যতটুকু এই রাজনৈতিকভাবে যতটুকু পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করেছি তাতে বলতে পারি না সেই তথ্য প্রমাণ ইডির হাতে যথেষ্ট নেই তার মূল কারণ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষী প্রমাণ করা কার্যত অসম্ভব যদি কিনা না আমি এর আগেও আমার একটি প্রতিবেদনে বলেছি যে আয়কর দপ্তর যদি এখানে সক্রিয় হন এবং একই সাথে এই কালীঘাটের কাকু যিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে রয়েছেন এবং তার কণ্ঠস্বরের নমুনা যে পরীক্ষার জন্য ইডি বারে বারে তাদেরকে আবেদন করছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এক অজানা কারণে সেই অনুমতি দিচ্ছেন না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি প্রমাণ করা যায় তাহলে সেখানে অনেক কিছু প্রমাণ করা যাবে এবং এই কারণে কালীঘাটের কাকুকে পিজিতে জামাই আদরে রাখা হয়েছে যেখানে দেখুন একদিনের নোটিশে জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু বেসরকারি হাসপাতাল থেকে সুস্থ ঘোষণা করে তাকে আবার ইডির হাতে তুলে দেওয়া হলো কিন্তু এই কালীঘাটের কাকুকে দেওয়া হচ্ছে না এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে এবং এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা চাওয়া হয়েছে এবং সেটা যদি প্রমাণিত হয় সেখানেই প্রাণ ভোমরা লুকিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবার সদরপে বাইরে বেরিয়ে এসে তার সেই পুরনো যে ক্যাসেট সেটা আবার তিনি আওরাবেন যদি দশ পয়সার দুর্নীতি করে থাকি তাহলে আমাকে কোনো কিছু শাস্তি দিতে হবে না ফাঁসির মঞ্চে আমি নিজেকে মৃত্যুবরণ করতে প্রস্তুত প্রমাণ করুক আগে দশ পয়সার দুর্নীতি আমিও বলছি যে এই দশ পয়সার দুর্নীতি প্রমাণ করা ভীষণ কঠিন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতটুকু শোনা গেছে সেটা শোনা গেছে তার প্রমাণ ইডির হাতে এখনো যথেষ্ট পরিমাণে নেই কিছু কিছু কারণে ইডির মধ্যেও একটা সাবতেজ করবার বা ইডির মধ্যেও একটা অংশ রয়েছে যারা কিন্তু এই রাজ্য সরকারের প্রধান মাথাদের হয়ে কাজ করছেন একই সাথে দু আর অল্প কিছুদিন পরেই করা নাচে দু আসতে আর দু মাসও নেই এবং তারপরেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে আপনারা জানেন যে ইতিমধ্যেই মিজোরামের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তারপরে রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের নির্বাচন রয়েছে বিজেপির অবস্থা কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত সমীক্ষাগুলো বেরিয়েছে তাতে ভালো অবস্থায় নেই এবং এই সমস্ত রাজ্যগুলোতে যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে কি ফলাফল হয় তার উপর নির্ভর করবে আমাদের এই পশ্চিম বাংলার যে তদন্তের গতি প্রকৃতি অমিত পঁয়ত্রিশটি আসনের নিদান দিয়েছেন পঁয়ত্রিশটি না হোক নিদেন টার্গেট তার থাকবে এবং এই থেকে আসন যদি তার পেতে হয় তবে কুড়ি অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসকে তার ভীষণ প্রয়োজন এবং সেই ক্ষেত্রে প্রধান মাথারা দোষী সাব্যস্ত হবেন কিনা বা গ্রেপ্তার বরণ করতে হবে কিনা সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে তাই আজকে মানুষ আশা করে রয়েছেন মানুষ ভাবছেন যে প্রধান মাথারা ধরা পড়বেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইডির সামনে কি প্রশ্নের মুখোমুখি হন এবং কতটা তথ্য প্রমাণ আপনারা জানেন গত দশই অক্টোবর অভিষেকের সম্পত্তির তলব করা হয়েছিল সেখানে তিনি জমা দিয়েছেন সমস্ত কিছু কিন্তু এই সমস্ত জমা দিলে হবে না আয়কর দপ্তরকে বারে বারে বলছি যদি মাঠে না নামানো হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ এই মুহূর্তে প্রমাণ করা কার্যত অসম্ভব কারণ যে সমস্ত দোষে অভিযুক্ত তিনি হতে পারেন সেগুলো তার দ্বারা সংগঠিত না এটুকু বলতে পারি সরাসরি তিনি সেখানে তার কোন রকম অন্তর্ভুক্তি আছে এটা প্রমাণ করা কার্যত অসম্ভব তাই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এবং আয়কর দপ্তর যতদিন না সক্রিয় হচ্ছে ততদিন পর্যন্ত অভিষেককে দোষী প্রমাণ করা কার্যত অসম্ভব তাই আজকে আবারও ইডি দপ্তর থেকে বেরিয়ে তিনি সদর্পে ঘোষণা করবেন যে তার যদি দশ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে তিনি ফাঁসির কাঠে নিজেকে মৃত্যুবরণে রকম পিছপা হবেন না হ্যাঁ এটাই সত্য হতে যাচ্ছে একই সাথে কেন্দ্রের একটা যথেষ্ট ভীতি রয়েছে যে আগামী দু হাজার নির্বাচনে তারা পুনরায় ক্ষমতায় আসবে কি না যথেষ্ট চিহ্নের মুখে কারণ এই চারটি রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেখানে বিজেপির ফলাফল আশানুরূপ হবে না এটুকু সমস্ত সমীক্ষায় আপনারা দেখতে পেয়েছেন এবং সেটাই সত্যি হতে যাচ্ছে এবং সেটা যদি সত্যি হয় তাহলে এখানকার টোটাল সিনারিওটা একই রকম থাকবে অর্থাৎ কি না রকম ছোটোখাটো মাঝারি মাপের নেতারা জেলে যাবেন কিন্তু প্রধান মাথারা যাদের দ্বারা এই সমস্ত দুর্নীতি সংগঠিত হয়েছে যারা মাস্টারমাইন্ড তারা কিন্তু বাইরেই থাকবেন সদর্পে তারা বিচরণ করবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ